দেখো পরেরটা আছে অন্ন আর অন্য। অন্ন নয় নয় হচ্ছে ভাত, আর অ নয় জফলা, অন্য হচ্ছে অপর। দুটোর কিন্তু উচ্চারণগুলো তোমরা প্রত্যেকটাই দেখছো তো, উচ্চারণগুলো কিন্তু একই রকম, কিন্তু এদের মানে বা এদের বানানগুলো আলাদা আলাদা। এরপরটা দেখো, আশা মানে হচ্ছে আগমন, আর আশা মানে হচ্ছে ভরসা বা আকাঙ্ক্ষা, ঠিক আছে? তারপরে আছে আপন, আপন হচ্ছে নিজ, আপন হচ্ছে দোকান। এরপরটা দেখো আছে কুল, কুল মানে হচ্ছে নদীর তীর, আর কুল হচ্ছে কি বংশ। নেক্সট দেখো আছে কি কড়ি, কড়ি আর কড়ি, রশ্মিকার আর দীর্ঘিকার, দুটো বানানে দেখো একটাতে রশ্মিকার আছে একটা দীর্ঘিকার আছে। তাহলে কড়ি প্রথম কড়িটার মানে কি সম্পাদন করি, মানে কোনো কিছু দেওয়া। পরের কড়ি হচ্ছে হাতি, হাতির অপর নাম কড়ি, ঠিক আছে? তারপরটা দেখো কমল আর কোমল, কমল মানে হচ্ছে পদ্ম, আর কোমল মানে হচ্ছে কি নরম। তারপরে আছে দেখো দিন আর দিন, দিন মানে হচ্ছে দিবস, একটা দিন হচ্ছে যে দয় রশ্মি ন, দিন হচ্ছে দিবস, আর দয় দীর্ঘি ন, দিন হচ্ছে কি দরিদ্র। তারপরে দেখো আছে সব মানে হচ্ছে মৃতদেহ, আর সব মানে হচ্ছে কি সকল। পরভিত মানে হচ্ছে কি কাক, আর পরভিত পরভিত হচ্ছে কি কোকিল। একটা আছে খণ্ডত্ব, আরেকটাতে আছে কি বানানে দেখো লাস্টে আছে ত, পরভিত, সরি পরভিত হচ্ছে কাক, আর পরভিত হচ্ছে কি কোকিল। বোঝা গেল? তাহলে তোমাদের আজকে এই অর্ঘ্য থেকে এই প্রথম থেকে আজকে এই এতদূর অবধি পড়া রইল, ঠিক আছে? তোমরা এটা বাড়িতে প্রত্যেকে ভালো করে বানানগুলো দেখে দেখে পড়বে, অবশ্যই কিন্তু এখানে বানানগুলো দেখে বুঝে তারপরে মানেটা পড়বে, ঠিক আছে? নাহলে কিন্তু সব গুলিয়ে ফেলবে। তাহলে প্রত্যেকে বাড়িতে আপাতত এইটা পুরোটা পড়ো, এই যে কটা আমি পড়ালাম সেগুলো তোমরা আজকে বাড়িতে পড়ো। কারোর যদি বুঝতে কিছু এখান থেকে অসুবিধা হয় তাহলে সে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, ওকে? গুড বাই এভরিওয়ান।